ऋषिरुवाच निहन्नमानं तत्सैनं बलको महासुरः सेनानिश्चिक्षुरकपदजयौ जद्धो मथाम्बिकां सदेवीं सरवर्षन् बवर्ष समरेह सुरः यथा मेरुग्रे सिंहं त्वयर्वर्षन् त्वयद्दः तस्सो चच्छित्ता ततौ देवी लीलैव शरत्करन् जगन्तुर्गन्वानुर्जन्तरचैव वाजिनं चिचच्छिच्च धनुःसद्दो दब्बच्चन्ति समुच्चच्छ्रितं विबद्धोच्चैव गायत्रेषु चच्छिन्नधनवनवासु वै हुयि स चच्छिन्नधनवावीरथो हतासो हतसारोधीः अब्बधावत्त्वं देवीं खड्गचरमधरसुरः सिंहो माहत्तो खड्गेन तीक्ष्णधारेण मुरद्धनि अजघन्भुजे शब्दे देवीं पत्ति वेगवान् मेधा ऋषि बोलिलेन दैत्य सेनापति चिक्षुर्नामक महासुर असुर सैन्य समूहके निहत हईते देखिया क्रोधे अम्बिकार सहित युद्ध करिते गमन करिल जलदे जेमन जलवर्षन् द्वारा सुमरी पर्वतेर शिखरादे साच्छन्न करे तद्रूप सेई चिक्षुरासुर युद्धे देवीके षड्बिष्टि द्वारा आच्छन्न करिल अनन्तर देवी चिक्षुरेर बाण समूह स्वीयो बाणेर द्वारा छिन्न करिया अश्वगुलि ओ ताहादेर चालकगणके बाणाघाते बध करिलेन तत्क्षणात् ताहार धनु ओ अच्युद्रधब्बजा छेदन पूर्वक चिक्षुरेर सर्वांग बाण विद्ध करिलेन असुर छिन्न धनु रथशून्य अश्वहीन ओ सारथिविहीन हइया खड्ग ढाल धारण पूर्वक देवीर दिके धावित हइल অতি বেগবান অসুর তীক্ষ্ণধার খড়গ দ্বারা সিংহকে মস্তকে আঘাত করিয়া দেবীর বাম হস্তে আঘাত করিল তস্যা খড়গ ভুজঙ্গ প্রাপ্য প্রফল নিপ্র নন্দন তথো জগ্রাহ সুরঙ্গ স কপদ ভুল্লোচন চিকিৎসেচ্চ ততস্তস্তু ভদ্র কল্লং মহাসুর জজল্লমারং তেজোভি রবিবিম্বমিব্বম বরত दिष्टा तदा पच्चच्छोलंग देवी सुलं मुच्चन्तः तच्चच्छोलंग सतदा तेन नीतं स च महासुरः हते तस्मिन् महाबीर्ये महिषस्य च मुत्पतेव अज्गन् गजाडूडस्य चमोरिस्त्री दशार्दनः सोऽपि शक्तिं मुवच्यत् दिव्यास्तम्बिका धृतं हुंकाराविहतं भूमिं पातयामासो निष्प्रभं भग्नं शक्तिं निपोतितं दृष्टा क्रोध समन्वितः चिक्षेप्चामरशूलं बाणस्तद्योऽपि सचच्छिनत् हे सुरत् खड्ग देवीर हस्ते लागिया भग्न हइल तखन असुर क्रोधे रक्तचक्षु হইয়া শূল গ্রহণ করিল অনন্তার মহাসুর আকাশস্থ সূর্য বিম্বের ন্যায় উজ্জ্বল শূল ভদ্রকালীর প্রতি নিক্ষেপ করিল দেবী সেই শূল আসিতে দেখিয়া স্বীয় শূল নিক্ষেপ করিলেন দেবীর শূলে ওই শূল এবং অসুর সততা খণ্ডিত হইল মহিষাসুরের সেনাপতি মহাবীর চিকসুর নিহত হইলে দেব শত্রু চামরাসুর গজারোহণে আগমন করিল অনন্তার চামরাসুর দেবীর প্রতি শক্তি অস্ত্র নিক্ষেপ করিল দেবী তৎক্ষণাৎ তাহা হুঙ্কার নাদে প্রতিহত ও নিষ্প্রভ করিয়া ভূতলে পতিত করিলেন শক্তি অস্ত্র ভগ্ন ও ভূপতিত দেখিয়া চামরাসুর ক্রোধাম্বিত হইয়া শূল গ্রহণ করিল দেবী তাহাও বান্দারা ছেদন করিলেন তত হ সিংহ সমতপাত্ত গজ কুম্ভান্তর স্থিত বাহু যুদ্ধে নেযুযুধে তেঞ্চ স্ত্রী দশারিণ যুদ্ধ মানেও তথেস্তেও তু তস্য মন্নাগন্ন মহিঙ্গতৌ যুযুধাতে হতি সংগ্রবদ্ধেও প্রহারৈরোতি দারুণ্যৈ হৈ তদো বেগাৎ ক্ষমুৎপত্তি
तो निपत्तो च मृगारिणा कर्णप्रहारेण शिरश्चामरस्य पृथक् कृतम् उग्रश्च गणे दिव्या शिलावृक्षादिभिरतः दन्तो मुष्टिस्थलश्चैव करालश्च निपातितः देवी क्रुद्धावदपत्युश्चूर्णयमास च दद्धतम् भस्कलङ्गबिन्दिपालिन् बाणुस्तम्रङ्ग तथन्धकम् उग्रस्योग्रो बिज्जं च तथैव च महाहनुम् त्रिनेत्रा च त्रिशूलिन् जघान परमेश्वरी अनन्तर सिंहलम्प प्रदान पूर्वक हस्तीर मस्तक पुरी कुम्भद्वयेर मध्य अवस्थित हुइया अति भीषण भावे देव शत्रु चामरेर सहित बाहु युद्ध करिते लागिल। तत्परे युद्धमान सिंह ओ चामरासुर भूताले नामिया अत्यंत क्रोधाविष्ट हुइया परस्पर भीषण प्रहार पूर्वक युद्ध करिते लागिल। তখন সিংহ আকাশে লাফাইয়া উঠিয়া আবার সবেগে ভূপতিত হইয়া চামরের মস্তক কড়াঘাতে দেহ হইতে বিচ্ছিন্ন করিল। যুদ্ধে দেবী প্রস্তর ও বৃক্ষাদি প্রহারে উগ্রাসুরকে এবং দন্ত মুষ্টি চপেটাঘাতে করলাসুরকে বধ করিলেন। দেবী ক্রুদ্ধা হইয়া গদাঘাতে উদ্ধতাসুরকে বিন্দিপালের দ্বারা বাস্কলকে এবং বাণ প্রহারের দ্বারা তাম্রাসুর ও অন্ধকারাসুরকে চূর্ণ করিলেন। ত্রিনয়না জগদেশ্বরী ত্রিশূলাঘাতে উগ্রাস্য উগ্রবীর্য ও মহাহনু নামক মহা অসুরত্রয়কে বিনাশ করিলেন। বিড়ালশ্চাশিনাকায়াৎ পাতয়ামাস বৈশিরহ দুর্ধরং দুর্মুখঞ্চভ্যৌ সসৈন্যে যবক্ষয়ং এবং সংখ্যমানে তু সসৈন্যে মহিষাসুরহ মাহিষেন স্বরূপেন ত্রাসয়মাস তন্নগণান কংশ্চিত্ততন্ডু প্রহারেন কুর্থে পুইস্তথা পরান লঙ্গুলতাড়ি তংশ্চন্নন্ন সিংহভঞ্চ বিদারিতান বেগেন কংশ্চিত পরান নাদেন ভ্রমণে চ নিঃশ্বাস পবনে নারান্ন পাতয়মাস ভূতলে নিপত্ত প্রমথানি কমবদ্ধাবত সহস্রহ সিংহাং হন্তং মহাদেব্বা গোপন চক্রে ততহম্বিকা সোহোপি কোপন মহাবীর্য খুর্খুন্নামহীতলহ শৃঙ্গাব্বং পর্বতানুচ্চামিশ্চিৎসেচ্চ ননাজ্জ। দেবী অসির দ্বারা বিড়ালাসুরের মস্তক শরীর হইতে পৃথক করিলেন এবং বাণের দ্বারা দুর্মুখ ও দুর্ধর নামক মহা অসুরদ্বয়কে বাণ বিদ্ধ করিয়া বধ করিলেন। এই রূপে স্বীয় সৈন্য বিনিষ্ট হইলে মহিষাসুর মহিষাকৃতি ধারণ পূর্বক দেবীর নিঃশ্বাস উৎপন্ন সৈন্যগণকে ভয় দেখাইতে লাগিল। মহিষাসুর দেবী সৈন্যের কতকগুলিকে মুখাঘাতে কতকগুলিকে খুরাঘাতে কতকগুলিকে লাঙ্গুলের দ্বারা আহত এবং কতকগুলিকে সিংহাঘাতে বিদীর্ণ করিল। অন্য কতকগুলিকে দ্রুত গতি দ্বারা অপর কতকগুলিকে গর্জন ও চতুর্দিকে ভ্রমণ দ্বারা এবং অবশিষ্টগুলিকে নিঃশ্বাস বায়ু দ্বারা ভূতল সাহি করিল। মহিষাসুর দেবী শিবানুচর সৈন্য সমূহ সংহার পূর্বক তাহার বাহন সিংহকে বিনাশ করিবার জন্য ছুটিল। তখন অম্বিকা দেবী ক্রুদ্ধা হইলেন মহাবল অসুর ক্রোধে ক্ষুর দ্বারা ভূতল বিদীর্ণ করিয়া স্বীয় সিংহদ্বয় দ্বারা উচ্চ পর্বত সকল দেবীর প্রতি নিক্ষেপ পূর্বক গর্জন করিতে লাগিল। বেগ ভ্রমণ বিক্ষুন্না মহিতস্যবশিরজাত লঙ্গোলেনাহতশ্চব্ধি প্লাবয়মাস সর্বতঃ ধৃত শৃঙ্গ বিভিন্নশ্চ খণ্ড খণ্ড জুজুর্ঘনা শশানীলস্তা সতস নিবেতুর্নবসোচ্চলহ ইতি ক্রোধ সমাধানাতমা পত্নাতং মহাসুরম দৃষ্টা সা চণ্ডিকা কোপং তদ্বোধায় ততঃ করোত
सा क्षिप्ता तस्य वैपासं तं बबन्ध महासुरं तत्ताजमाही संगरूपं शोपि बद्ध महामृधे ततोह सिंहो भवत्सद्ध जावत्त संविकासिरः चिन्नाति तावत् पुरुष खड्गोपानिर्दिशतः पृथिवी ताहार स्ववेगे गमने निष्पीड़िता ও বিশৃণ্ণা হইল এবং সমুদ্র তাহার লাঙ্গুল তারণে উদ্বেলিত হইয়া সর্বস্থান প্লাবিত করিল। তাহার কম্পিত সিংহদ্বয়ে মেঘ সকল বিদীর্ণ হইয়া খণ্ড খণ্ড হইল এবং শত শত পর্বত নিঃশ্বাস বেগে আকাশে উৎক্ষিপিত হইয়া ভূপতিত হইল। এই রূপে ক্রোধে প্রজ্জ্বলিত মহিষাসুরকে স্ববেগে আসিতে দেখিয়া তাহার বধের জন্য চণ্ডিকা দেবী ক্রুদ্ধা হইলেন। চণ্ডিকা মহাসুরের উপর পাশ নিক্ষেপ পূর্বক তাহাকে বন্ধন করিলেন। মহাযুদ্ধে পাশ বুদ্ধ হইয়া মহিষাকৃতি ত্যাগ করিল। তখন অসুর তৎক্ষণাৎ সিংহরূপ ধারণ পূর্বক এবং যেই অম্বিকা তাহার মস্তক ছেদন করিলেন অমনি সে খড়্গধারী পুরুষ রূপে আবির্ভূত হইল। তত এবাসুপুর সং দেবী চিচ্ছেৎসায় কৈ হই ত্বং খড়গ চরমনা সারদ্ধং ততোহ সোহ ভুন্ন মহাগজঃ করিঞ্চ মহাসিংহং তঞ্চ কর্ষ জগর্জ চ কর্ষ তস্তু করং দেবী খড়গেন্নিরকৃণ ততো ততো মহাসুর ভূয় মাহি সঙ্গবপুরা স্থিতঃ তথৈব খোবয়ামাস ত্রৈলক্যং সচরাচরম ততোহ ক্রুদ্ধ জগন্মাতা চণ্ডিকা পানমুত্তমম পবেউ পুনঃপুনশ্চৈব জহাসারুল্লোচনা ননদ্দ চাসুরসোহোপি বলবীর্য মদদ্ধতঃ বিষানাভঞ্চ চিক্ষেপ চণ্ডিকাং প্রতিভূধরন সা চ তান প্রহিতংস্তেন চূর্ণয়ন্তি শরৎকরৈ হৈ উবাচ তং মদদ্ধুত মুকুরাগাকুলাক্ষরম দেবী শীঘ্র খর্গ ঢাল সহিত সেই পুরুষকে বান দ্বারা ছেদন করিলেন। তখন সে এক বৃহৎ হস্তির আকার ধারণ করিল। মহাহস্তি সুর দ্বারা দেবী বাহন সিংহকে আকর্ষণ পূর্বক গর্জন করিতে লাগিল। দেবী খড়গের দ্বারা তাহার সুরটিকে আকর্ষণের সময় কাটিয়া ফেলিলেন। তৎপর মহাসুর পুনরায় মহিষাকৃতি ধারণ করিয়া পূর্ববত স্থাবর জঙ্গমাত্তক ত্রিভুবন বিক্ষুব্ধ করিল। অনন্তর জগন মাতা চণ্ডিকা ক্রুদ্ধা হইয়া পুনঃপুন দিবাসুরা পান করিতে লাগিল এবং তাহাতে আরক্ত রচনা হইয়া অট্টহাস্য করিলেন। অসুর দৈহিক বল ও মানসিক শক্তির গর্বে উদ্ধত হইয়া গর্জন করিল এবং শৃঙ্গযুগল দ্বারা চণ্ডিকার প্রতি পর্বত সকল নিক্ষেপ করিতে লাগিল। অসুর কর্তৃক নিক্ষিপ্ত পর্বত সকল সর দ্বারা চূর্ণ করিতে করিতে মদ্যপানে অতিশয় রক্তবদনা চণ্ডিকা দেবী বিজড়িত স্বরে মহাসুরকে বলিলেন, দেব্যু বাচ গর্জ গর্জ সনঙ্গমূঢ় যাবত পিবামহম মায়া তোই হতে হস্তনৈব গর্জি সন্তাসু দেবতাঃ। ঋষিরু বাচ এবং মুক্তা সমুৎপাত সাড়ুড়া তং মহাসুরম পাদেনাক্রম্য কণ্ঠে চ শূলেনৈন মধারয়ত ততঃ সোহোপি পদাক্রান্তস্তয়া নিজমুখা তত্তত্তঃ অর্ধ নিষ্ক্রান্ত এবাতি দেব্যাবৃজ্যন সংবৃত্তঃ অর্ধ নিষ্ক্রান্ত এবাসেও জিদ্ধমানো মহাসুরঃ ত্বয়া মহাসীনা দেব্যা শিরশ্চিত্তা নিপাতিতঃ ততঃ হাহাকৃতং সর্বং দৈত্য সৈন্যং ননাশ তৎ প্রহর্ষং চ পরং জগনুঃ সাকারা দেবতাগণঃ তুষ্টুস্তং সুরাদেবীং সহ দৈব
गर्भैर्महात्सीभिः जगर्गन्धर्वपाताय न नितृश्चप्स्रोगणः। देवी बोलिलेन रे दुष्ट, যতক্ষণ আমি মধুপান করি ততক্ষণ তুই গর্জন কর, আমি তোকে বধ করিলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দ ধ্বনি করিবেন। মেধা ঋষি বলিলেন, চণ্ডিকা দেবী এই কথা বলিয়া লম্ফ প্রদান পূর্বক মহিষাসুরের উপর চড়িয়া তাহার কণ্ঠদেশ পদ দ্বারা নিষ্পৃত করিয়া বক্ষে সুরাঘাত করিলেন। অনন্তর মহিষাসুর চণ্ডিকার পদদ্বারা দৃঢ়ভাবে আক্রান্ত হইয়া নিজ মুখ হইতে অন্য মহাসুর রূপে অর্ধমাত্র বহির্গত হইল। তখন সে দেবীর উগ্র তেজ দেখিয়া স্তম্ভিত হইল। মহাসুর অর্ধমাত্র নির্গত হইয়াই দেবীর সহিত যুদ্ধ করিতে করিতে দেবীর খড়গাঘাতে ছিন্নমস্তক হইয়া ধরাশায়ী হইল। তখন সকল অসুর সৈন্য হাহাকার করিতে করিতে পলায়ন করিল এবং দেবতাগণ অতিশয় আনন্দিত হইলেন। ইন্দ্রাদি দেবগণ স্বর্গস্থিত নারদাদি ঋষিগণের সহিত দেবীর স্তব করিতে লাগিলেন। বিশ্বাবসু আদি গন্ধর্বপতিগণ গান করিল এবং উর্বশী প্রভৃতি অপ্সরাগণ দেবী বিজয়ে নৃত্য করিল।